ওরাসাতুল আম্বিয়া হিসাবে যিনি মৃত্যুর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া এলেমের ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করে গিয়েছেন, এই মাটির সন্তান, এই এলাকায় যার জন্ম, যার ভিটা, যার বংশ এখানে রয়েছে, আপনারা তার চলার সাথী, আপনাদের সাথে তার জীবনের শ্রেষ্ঠ সময়টুকুন কেটেছে, দীনের কারণে, ইমানের কারণে, ইসলামের কারণে আমাদের সাথে তার সম্পর্ক, ভালোবাসা, সেই কোরআনুল কারীমের দাড়ি, দীন বিজয়ের নকিব, প্রায় 59 থেকে 60 বছর যিনি কোরআনুল কারীম প্রচারে এই ময়দানে তার হায়াত, তার মেধা যোগ্যতা বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, মরহুম লুৎফুর রহমান মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ। শুরুতেই দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিন, এবং আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা তার ইল্লিনে তার মাকাম নির্ধারণ করুন, এবং তিনি যাদেরকে ভালোবাসতেন, যেসব আলেমদেরকে ভালোবাসতেন, সে আল্লাহ আল্লাহ নেক বান্দাদের সাথে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন। হাজিরিন, এই মিনবার তার স্মৃতি বিজড়িত, এই জায়নামাজ যেখানে তিনি শেষ নামাজটাও পড়ে গিয়েছেন, আমাকে ইমাম সাহেব জানালেন যে এখানে শেষ নামাজটাও তিনি পড়ে গিয়েছিলেন, সেই মিনবারে আজকে আমি বসলাম সফরের উসিলায়। যদিও জীবিত অবস্থায় অনেকবার দাওয়াত দিয়েছিলেন ভাই আমার বাড়িতে যাইবেন, হুজুর থাকা অবস্থায় আমার আর আশা হয় নাই সাম্প্রতিক সময়ে। আশেপাশে যদিও একসাথে দাওয়াতে দিনের কাজে একই মঞ্চে বহুবার কথা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু এইরকম সান্নিধ্যে একাকী একেবারে কাছে আসা, কিছু গল্প গুজব করা, কথাবার্তা বলা, একে অপর সম্পর্কে জানা বুঝা, এই সময়টুকু এখন এত ব্যস্ততা অনেকেরই হয়ে ওঠে না। মরে গেলে হয়তো জানা যায় যায়, মৃত্যুর পরে মানুষের মনে অনেক দাগ কাটে, কিন্তু জীবিত থাকা অবস্থায় অনেক কিছুই মানুষ উপলব্ধি করে না, বুঝতে পারে না। মরে গেলে বোঝা যায় যে আমরা কী নিয়ামত হারিয়েছি, কী নিয়ামত হারিয়েছি। আমি এখানে এসেছি আল্লাহ তাআলা যেন আশার উসিলায় আমাকেও মাফ করে দেয়। হুজুর আমাকে যে ভালোবাসতেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য ছিল, আল্লাহ তাআলা যেন এই ভালোবাসাটাকে কবুল করেন। শুরুতে আমি যে কথাটা বলতে চাই, মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ এই বদরপুরের সন্তান, কিন্তু সারা দুনিয়ার মানুষ ওনাকে এত ভালোবাসে কী কারণে মুসলমানরা? এবং আজকেও সুবর্ণচর থেকে লোকেরা এসেছে, চাটখিল থেকে এসেছে, দূর দূরান্ত থেকে লোকেরা জানে হুজুর জীবিত নাই, তারপরেও এখানে আসার কারণ কী? দিনই মহাব্বত, দিনই ভালোবাসা। যে আমরা স্মৃতিগুলো একটু দেখে আসি, হুজুরের জন্য একটু দোয়া করে আসি, তো এই ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম হলো দীন, কোরআন। তিনি সারা পৃথিবীতে কোরআনের এলেম বিতরণ করেছেন, মুসলমানদের কাছে কোরআনের এলেম বিতরণ করেছেন, কোরআন প্রচার করেছেন, আর কোরআন প্রচার করার কারণে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মানুষের অন্তরে আল্লাহ তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যে কয়টা কাজ মৃত্যুর আগে করা যায়, যে কাজগুলি করলে মানুষ মৃত্যুর পরেও সওয়াব পায়, তার মধ্যে একটা হলো এলেম। হুজুর এলেম শিখেছেন, হুজুরের এলেম যথেষ্ট পরিপক্ক এলেম ছিল। ভাই, আলেম তো অনেক আছে, কিন্তু মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ কিন্তু নাই সেই মানের আলেম। এমনি অনেক হুজুর আছে পাওয়া যায়, দাওয়াত দিলে হুজুর পাবেন, মিলাদ পড়াইলে হুজুর পাবেন, বক্তা হিসাবে হুজুর পাবেন, কিন্তু মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ বিরল বিরল। তিনি শুধু একজন
আলেম নয় মাওলানা লুতফুর রহমান রাহিমাহুল্লাহ একটা ইতিহাস একটা বিপ্লব একটা সংগ্রাম কঠিন বিরোধিতার মোকাবেলায় আল্লাহর কোরআনের আহ্বানকে আল্লাহর কোরআনের মর্যাদাকে সমুন্নত করা জীবন দিয়ে আল্লাহর কোরআনের পতাকাকে উড়িয়ে দেওয়া কায়েম করে দেওয়া আল্লাহর দ্বীনকে আল্লাহর পথে জানমাল বিনিয়োগ করা এক লড়াকু দুর্জয় সাহসী আলেম হলেন মাওলানা লুতফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ এ ধরনের আলেম সমাজে এখন খুবই প্রয়োজন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আলেম হলো আতরের শিশুর মতো আতরের শিশুতে আতর থাকে আলেমের কলবে ইলম থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আতরের শিশুর ঢাকনা খোলা ওখান থেকে সুগন্ধি বিতরণ করা হয় আতরের শিশুর ঢাকনা যদি খোলা থাকে তাহলে কি হয় সুগন্ধি বিতরণ করা হয় তো মাওলানা লুতফুর রহমান সাহেব এমন আলেম আল্লাহ রাসূল বলেছে যে আলেম ইলম শিখেছে ইলম প্রচার করেছে সে হলো ওই আতরের শিশুর মতো যে আতরের শিশুর ঢাকনাটা খোলা ওখান থেকে সুগন্ধি বিতরণ করা তাইলে তার কলবে আল্লাহ কোরআনের ইলম রেখেছেন আর সেই ইলম তার জবান দিয়ে সারা পৃথিবীতে আতরের সুগন্ধির মতো ছড়িয়ে পড়েছে এই যে আমাদের মিডিয়ার বন্ধুরা তার পিছনে পিছনে যেতেন কেন যেতেন হুজুর কি দেখতে খুব সুন্দর ছিলেন গঠনের দিক থেকে হুজুরের থেকে সুন্দর মানুষ আরো আছে না আছে কিন্তু কেন যেতেন ওনার চেহারা ওনার বয়স ওনার পারিবারিক ঐতিহ্য এগুলো দেখে নয় কারণ ওনার জবান থেকে কোরআনের আলো ছড়ায় কোরআনের সুগন্ধি ছড়ায় আর মিডিয়া কি করে কোরআনের এই সুগন্ধি সৌরভ সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে এটাও আল্লাহর একটা দয়া আমি ভাবলাম 2013 সালে সালমান ভাই বলতে পারবেন না কিন্তু সেই সময় একবার ইস্যু করেছিলেন তারপরে হুজুরের ওপেন হার্ট হলো এগারো সালে ওপেন হার্টের পরে হুজুরের সাথে দু একবার দেখা হয়েছে কিন্তু তিনি ওয়াজ মাহফিলে একটু কম ভূমিকা রাখছেন শারীরিক কারণে কিন্তু আল্লাহ তাআলা ইন্তেকালের আগের এই 4-5টা বছর আল্লাহ যেন ওনাকে একটা তরুণ যুবকের মতো শক্তি দান করেছিল মানুষের দাঁত পড়ে গেলে বুড়ো হয়ে গেলে অনেক সময় কথাবার্তাও দুর্বল হয়ে যায় বোঝা যায় না ভাষা বোঝা যায় না এবং শব্দ চয়ন বাক্য ব্যবহার একটা বক্তৃতা সাজানো শ্রোতারা যেন বুঝে এমন বক্তৃতা উপস্থাপনা করা অনেক সময় বয়সের কারণে সম্ভব হয় না কিন্তু হুজুর মৃত্যুর আগ পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছে শব্দ চয়নে বক্তব্য উপস্থাপনায় এবং একটা বিষয়ের এলেমের গভীরতা নিয়ে আসা শ্রোতাদেরকে আকৃষ্ট করা এবং কোনখানে কোন শব্দ প্রয়োগ করতে হবে এক কথায় একেবারে পরিপূর্ণ একটা বক্তব্য ইন্তেকালের আগ পর্যন্ত তিনি উপস্থাপনা করেছেন যা বিরল এই বয়সের আলেমদের মধ্যে যা বিরল আমরা কথা বলি ধরেন আমার 28-30 বছর প্রায় হয়ে গেছে কিন্তু এখনও কথা বলতে গেলে জবান এলোমেলো হয়ে যায় অনেক সময় মঞ্চে কথা বলার সময় শব্দ বাক্যগুলো ঠিকভাবে দুর্বলতার কারণে আসে না কিন্তু আমি যখন গত বছর নাকি তার আগের বছর আমার গ্রামে নিলাম মাদ্রাসার মাহফিলে ভাই আপনার মাহফিল তো করবই গেছেন আমি বসে বসে শুধু দেখলাম পাশে বসা ঠোঁটগুলো লড়তেছে চোখ তাকাচ্ছে শ্রোতাদেরকে আকৃষ্ট শ্রোতাদের দিকে ফিরে ফিরে বয়ান করতেছে আমার মনে হলো আমার মাহফিলের শ্রোতাগুলো হুজুরের আঙ্গুলের ইশারার সাথে ঘুরতেছে জবানের সাথে ঘুরতেছে কোনো দিকে নজর নাই সবগুলো শ্রোতার দৃষ্টি হুজুরের চেহারার দিকে জবানের দিকে আপনি চিন্তা করেন আল্লাহর কোরআনকে কতটা সুন্দরভাবে উপস্থাপনা করলে এই শ্রোতাদেরকে এভাবে আকৃষ্ট করে আল্লাহ এই বরকত আল্লাহ হুজুরের জবানে দিয়েছেন আমরা তার জীবনে দেখি অনেক আমল আছে আল্লাহ তাকে মাফ করার আপনার নেক আমল যদি কিছু থাকে আর আল্লাহ যদি চায় তাহলে যে কোনো একটা আমলের উসিলে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না লুতফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তার
বহু নেক আমলের সাক্ষী আমরা যে আল্লাহ তাকে দয়া করার মতো অনেক নেক আমল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে কোন একদিন একটি জানাজা যাচ্ছিল, নবীজি জানতে চাইলেন লোকটা কেমন ছিল। লোকেরা বলছে হুজুর লোকটার আমল বড় ভালো ছিল, লোকটার চরিত্র বড় সুন্দর ছিল, লোকটা এমন জীবন গঠন করেছে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় সবাই তার সাথে আত্মীয়তা করতে চাইবে, লোকটার জীবনটা ছিল ইসলামের আলোকে আলোকিত, দীনের সৌন্দর্য সৌন্দর্যময়। নবীজি লোকদের কথা শুনে বললেন ওয়াজিব হয়ে গেছে। সাহাবা একরাম জানতে চাইলেন হুজুর কি ওয়াজিব হয়ে গেছে। নবীজি বললেন যে এই লোকটা মারা যায়, মারা যাওয়ার পর তার সাথীরা তার ভালো কাজের সাক্ষী দেয়, সেই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। মাওলানা লুৎফর রহমান সাহেব রাহিমাহুল্লাহ আমাদের মধ্যে চলছে, আপনারা তার আমলে সাক্ষী না? এই হাদিস আবার ভুল বুঝবেন না, এর মানে এটা না যে কোনো খারাপ মানুষ মারা গেলে সবাই দাঁড়াইয়া বলবে লোকটা ভালো ছিল, এটা কি ঠিক হইব? ধরেন একটা সন্ত্রাস মারা গেছে, মানুষ মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাইতেছে আল্লাহ এতে যে মরছে আমরা বড় খুশি, কিন্তু প্রকাশ্য ডরে কয় না। হঠাৎ করে সন্ত্রাসের আরেক গডফাদার দাঁড়াইয়া বলতেছে লোকটা কেমন ছিল জানা যায়, সবাই যদি বলে যে লোকটা ভালো ছিল কথাটা কি ঠিক হইব? ঠিক হবে না, কারণ এর কর্ম এর চরিত্র মানুষ দেখেছে। এটা কি, এটা হলো এই লোকের কর্ম মানুষ দেখেছে, সে ভালো ছিল, তার মারা যাওয়ার পরে মানুষ তার জন্য কাঁদে, কেন কাঁদে? ওই যে ভালো কর্ম, কত আলিম তো মারা যায়, আল্লাহ সকল আলিমদেরকেই মাফ করে দিন, কিন্তু লুৎফর রহমান সাহেব হুজুর ইন্তেকালের পরে মানুষের যে শোক মানুষের যে কান্না, এটা কি সব আলমের মৃত্যুতে হয়? এটা কেন? এটা এ কারণে আমেরিকায় কান্নাকাটি করছে, লোকেরা দোয়া করছে, জাপানে করছে, বাংলাদেশে করছে, আনাসে কানাসে হচ্ছে, মানুষেরা এখনো আসছে দোয়া করার জন্য। এটা এই কারণে লোকেরা তার দ্বারাই উপকার পেয়েছে, দিন পেয়েছে, ইমান পেয়েছে, ইসলাম পেয়েছে, তিনি কোরআনের নূর ছড়াইছেন, কোরআনের আলো ছড়াইছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, এ কারণে আল্লাহ মানুষের অন্তর তার জন্য কোমল করে দিয়েছে, মানুষ তার জন্য দোয়া করে দোয়া করে, মৃত্যুর পরে মাওলানা এত দোয়া পাচ্ছেন যা দুনিয়ার অনেক মানুষ এই দোয়াটা পায় না। আল্লাহ আপনি তাকে পরকালে তার উত্তম পুরস্কার দান করুন, আমরা বলি আমিন। এই দোয়াটাই শুধু দিনের কারণে আমি এই সুযোগ গ্রহণ করলাম। আজকে শাবানের শেষ জুমা, আগামী জুমায় রমাদান আপনারা পাবেন, আগামী জুমায় এই টাইমে যারা মসজিদে থাকবেন তারা রোজাদার, আল্লাহ কবুল করুন। কিন্তু ভাবলাম এভাবে কথা কিভাবে মিলে, আমার তো বিশার মেয়াদ শেষ, মনটা বলে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আমি আর কাটাতে পারবো না। আপনি চিন্তা করছেন যে আল্লাহ কথাটা কিভাবে বের করে দিয়েছে, কয়টা দিন পরে রমজান আর এই মিম্বারে এখন আর হুজুর নাই। কালকে মাহফিলে যাওয়ার সময় দেখি পোস্টারে ওনার নাম লেখা, পোস্টারে যার নাম লেখা তিনি এখন পরকালের বাসিন্দা। এই অবস্থা আমার আপনার হইতে পারে না, কয় সেকেন্ড, কেন এত অহংকার, কেন এত জুলুম, কেন এত অত্যাচার, কেন এত বাদানুবাদ, কেন এত হিংসা প্রতিহিংসা, কেন মানুষ মানুষের দুশ্মন, কেন আশরাফুল মখলুকাত আজকে এত নিচে নেমে গেল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, কিন্তু সেই মানুষ তার কর্মের মাধ্যমে এত নিচে চলে যায়। সৃষ্টির একেবারে নিম্ন স্তরে চলে যায়। আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট জীবন উত্তম জীবন দান করুন। আল্লাহ মাওলানা লুৎফর রহমান সাহেব রাহেমাহুল্লাহ
তিনি কোরআনকে যেভাবে বুঝেছেন, উপলব্ধি করেছেন, প্রচার করেছেন, সেই কোরআনের আদর্শ, হাদিসের আদর্শ আমাদেরকে তার মতো ধারণ করার, বুঝার, উপলব্ধি করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এখন তিনি দুনিয়াতে নাই, আমাদের করণীয় কি? হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি জানতে চাইল, হুজুর আমার তো মা বাবা নাই, আমি কি করব? মা বাবা নাই, মা বাবার জন্য এখন আমি কি করব? নবীজি বলছেন, খিসালুন আরবাউ, তুমি চারটা কাজ করবে। কয় কাজ? আদ্দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। এক নম্বর, তুমি তার জন্য দোয়া করবে, দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা পিতা মাতার জন্য, মরে গেলেও দোয়া, আর পিতা মাতা বেঁচে থাকলেও কিন্তু এই দোয়া। আর আমরা তারা ওনার সাথী সঙ্গী মুহাজ্জিন, আমাদের দায়িত্ব কি? দোয়া। আয় আল্লাহ তাআলা, তিনি বড় নেক মানুষ ছিলেন, আমরা তার থেকে কোরআন শিখেছি, দিন শিখেছি, আমাদের এলাকায় তিনি গিয়েছেন, অনেক মানুষ তার থেকে কোরআনের আলো, কোরআনের বুঝ পেয়েছে, আতর যেভাবে সুগন্ধি ছড়ায়, পাপে পরিপূর্ণ সমাজে লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তিনি কোরআনের সৌরভ ছড়াইছেন, এ কারণে আমরা তাকে ভালোবাসি। এখন তিনি দুনিয়ায় নাই, এক কাপ চা খাওয়া বা একটা পান খাওয়া বললা সেই সুযোগটাও নাই, রাস্তাঘাটে দেখা হলে সালাম দিতাম, সালাম দেওয়ার সুযোগটাও এখন নাই। কত মানুষ বাজারে দেখি হাঁটা চলা করে, কত মানুষকে দেখলে ভালো লাগে, কিন্তু হুজুরের চেহারাটা এখন আর বাজারেও আমরা দেখি না, চলায় ফেরায় নাই, মসজিদেও পাই না। এইভাবে কোরআনকে উপস্থাপনা করা, এত সুন্দর বক্তৃতা দিতেন যত, যেন তিনি কথার মালা গাঁথেন, একটা মুক্তার মালা যত সুন্দর, তার শব্দ চয়ন, তার বক্তৃতাটা ওই রকম সুন্দর ছিল। এখন আমরা কি করব? মাবুদ, দোয়া দোয়া, কবরে চলে গেলে দোয়া ছাড়া আর কিছুই কবরে পৌঁছে না। আল্লাহ, আমরা তার সাথী হিসাবে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি তারে মাফ করে দেন, আপনি তার কবরটাতে জান্নাতে বিছানা বিছাইয়া দেন, আল্লাহ আপনি তার কবরের দিকে জান্নাতের দিকে দরজা কেটে দেন, আশে আজিম থেকে রহমত আর বরকতের দরজা আল্লাহ আপনি কবরের দিকে খুলে দেন, ডাইনে বামে সামনে পিছিয়ে চোখ যত দূর যায় আল্লাহ তার কবর বড় করে দেন, আলমে বরজাকে তাকে আল্লাহ আপনি সুখে শান্তিতে রাখেন, আমিন। এই দোয়াটা পাইলে খুশি হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায়, মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, মৃত্যুর পরে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, মৃত্যুর পরে কোনো আমল নাই, কিন্তু মৃত্যুর পরে যে কয়টা আমল বাকি থাকে তার একটা হইল দোয়া, দোয়া, দোয়া। তাইলে আমরা সবাই ওনার জন্য দোয়া করব, কি করব? দোয়া, যে আল্লাহ তাকে মাফ করে দেন, আমিন। আল্লাহ তিনি ভালোবাসতেন, মহব্বত করতেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহকে, তিনিও আজ দুনিয়ায় নাই, আল্লাহ তাদেরকে একসাথে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন, আমিন। খুব বেশি সময়ের ব্যবধান না, একটু সময় পরেই চলে গেলেন। ভাই, একটা গাছে যখন ফল ধরে, মালিকে কোন ফলটা আগে পাড়ে? যেটা পেকে যায়, যেটা কষি এখনো পাকে না, এটা পাড়ে না। আমাদের মুরব্বীদের এই কাফেলা, মাওলানা এ কিউ এম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ চলে গেলেন, মাওলানা এমদাদুল্লাহ ফরিদপুরি রাহিমাহুল্লাহ, সাথে কৌমি ধারার আরো অনেক বড় বড় আলেমরাও চলে গেছেন, তার সাথে চলে গেলেন সারা দুনিয়াকে শোকাহত করে কান্নাকাটি করায় মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ। মানুষের আবেগ ছিল একটা জানাজা দিবে, আপনারা তো এই সুযোগ পেয়েছেন, কিন্তু শোকাহত জনতা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জন্য এই সুযোগটাও ঢাকায় পায় নাই, জানি না এটা না দিয়ে কি লাভ হয়েছে, জানি না মানুষ মরে গেলে কি
একটা জানাজা করলে কি বড় ধরনের ক্ষতি হয়ে যায়? শত্রু মারা গেলেও তো মানুষ এই কাজটা করে না, যে ভাই মরে গেছে তোরা জানাজা দে তো। কাফেরের দেশেও কিন্তু এই নিষ্ঠুরতাটা নাই যেটা এই দেশে। এই দেশের মানুষ ক্ষমতার জন্য, টাকার জন্য, প্রভাবের জন্য একটা ভালো মানুষকে পর্যন্ত দর্শনকারী সাজাইতে দ্বিধা করে না। লোভ লালসা, টাকা পয়সা, ক্ষমতা, এই সবের কারণে কাফের নেতাদের থেকেও মারাত্মক লুবি হয়ে গেছে এই দেশের এক শ্রেণীর মুসলমান নামদারি নেতারা। তাদেরকে বিভিন্ন কারণে মুসলমান বলা লাগে, কিন্তু তাদের চরিত্রের দিকে তাকাইলে ফেরাউনও মনে হয় লজ্জা পাবে। চব্বিশ ঘন্টা ওরা হুজুরদের পিছে লাগা, জানাজা দোয়া। জানাজা মানে কি? তো এখন ওনার সমবয়সী কাছাকাছি লোকদের মধ্যে আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাউল্লাহ আছেন, তাও কিন্তু অনেক অসুস্থ, বয়সের ভারসাম্যতা কমে যাচ্ছে, এই বেজ আস্তে আস্তে চলে যাচ্ছে, পরের বেজ যারা আসতেছে। কালকে একটা বক্তব্য আমি শেয়ার করেছি, উনি কয়েকজন বক্তার নাম বলে বলেছিলেন যে আমরা তো চলে যাচ্ছি, মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তারপরে আমির হামজা, এইভাবে বিখ্যাত বক্তাদের দিকে ইশারা করে তিনি বলেছেন, ওদেরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই কথা বলে হুজুর কয়েক সেকেন্ড চুপ ছিলেন, তখন হুজুরের চোখে পানি, তারপরে বললেন আপনারা ওদেরকে দেখে রাখবেন। আমি ভাবলাম যে একজন পিতা বিদায়ের আগে যে দায়িত্বশীল সুলভ বক্তব্য দেয়, এখন যারা তরুণ বক্তা আছে মাঠে, যারা কথা বলছে অনেক বেশি বিখ্যাত, তিনি তাদের জন্য যেন সেই পিতৃসুলভ, অভিভাবক সুলভ বক্তব্যটাই দিয়ে গেলেন। তিনি আরো বললেন কি, আমি যতকাল দাওয়াতি কাজ করেছি, যেই সব হিংস্র বাঘের মোকাবেলা করেছি, এইসব তরুণ বক্তারা তার থেকেও ভয়ঙ্কর এক পরিবেশের মোকাবেলা করতেছে, আল্লাহ যেন তাদেরকে এই কঠিন পরিবেশে হেফাজত করে, এবং এই পরিবেশ মোকাবেলা করে তারা যেন দাওয়াতি মিশন নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। এই বক্তব্যটা সম্ভবত পেকুয়ায় কক্সবাজারে তিনি দিয়েছিলেন। আপনি চিন্তা করেন তো, এ ধরনের একটা দায়িত্বশীল সুলভ, দয়া মায়া ভরা বক্তব্য, তরুণদেরকে এরকম একটা দিক নির্দেশনা দেওয়ার মতো মুরব্বীর এখন খুবই অভাব। মুরব্বী আছে যাইয়াই কয় কমাইয়া ফেলা, মারা শুরু কর, আছে না নাই, খাইয়া ফেলামো, গুম করে ফেলামো, গিল্লে ফেলামো, বাড়িতে শুইতে দিব না, ব্যবসা করতে দিব না, এ ধরনের জালিম নেতাও আছে না নাই? অনুসারীদেরকে নসিহা করবে যে খবরদার, কারো সাথে দুর্ব্যবহার করবে না, আমরা আজকে আছি কালকে নাই, আরেকজন আসতে পারে, মানুষের দোয়া নাও, আজকে তোমাদের প্রভাব আছে, ক্ষমতা আছে, টাকা আছে, মানুষ যেন অভিশাপ না দেয়, নিরীহ মানুষকে ঠগাইও না, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিও না, কোনো ভালো মানুষকে চুরির মামলার আসামি বানাইও না, কোনো হুজুরের দর্শনকারী বানাইও না। এইভাবে ভালো ভালো নসিহা করার মতো আদর্শ নেতার এখন খুবই অভাব, খুবই অভাব। আলেমদের মধ্যে যে অনৈক্য, মৌলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহর মতো দয়া মায়া এবং সকল আলেমদের মধ্যে ব্যালেন্স করে ইনসাফ ভিত্তিক কথা বলার আলেমের অভাব, খুবই কষ্ট লাগে। সাম্প্রতিক সময়ে কবে সে ইন্তেকাল করেছে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, সারাটা জীবন যিনি প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে লড়াই করে গেলেন, যিনি আল্লাহর দিন বিজয় করার জন্য একটা একামতি দিনের কাফেলা তৈরি করলেন, হাজার হাজার আলেমের সাথে যিনি দিনকে, দিন বিজয় করাকে যুক্ত করালেন একটি সংস্থা সংগঠনের মাধ্যমে, যিনি ইসলামের বহু দিক ও বিভাগের উপরে লিখেছেন। আমাকে চট্টগ্রামের বিখ্যাত আলেম ডক্টর সাইয়েদ আবু নোমান হাফেজাহুল্লাহ, তিনি বাইতুশ্বর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, তিনি হলেন সাম্প্রতিক সময়ে ইন্তেকাল করেছেন মাওলানা ইলিয়াস মান্তিকি রাহেমাহুল্লার বন্ধু। মাওলানা ইলিয়াস মান্তিকি রাহেমাহুল্লাহ হলেন হাটাদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ জমির উদ্দিন রাহেমাহুল্লার নাতি। তো মাওলানা ইলিয়াস মান্তিকি রাহেমাহুল্লাহ
জামে আশরাফিয়া করাচি লাহোরে পড়ালেখা করতেন তে ইলিয়াস রাহিমাহুল্লাহ একদিকে কারি ছিলেন একদিকে মান্তেকের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন আরেকদিকে তিনি ওই জামে আশরাফিয়া লাহোরে যে পড়ালেখা করেছেন ওই লাহোরের ওই মাদ্রাসাটা ছিল মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বাড়ির কাছে ওই মাদ্রাসা থেকে ইলিয়াস মান্তেকি রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বিকালের আসর উনি একটা বয়ানের অনুষ্ঠান করতেন দর্শের অনুষ্ঠান ওখানে ইলিয়াস মান্তেকি রাহিমাহুল্লাহ বসতেন এবং ওনার তেলাওয়াত এত উন্নত ছিল যে এশিয়া মহাদেশে এত সুন্দর তেলাওয়াত খুব কম কারি সাহেবেরই ছিল মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যখন মসজিদে আসতেন তখন ইলিয়াস মান্তেকি রাহিমাহুল্লাহকে বলতেন যে আজকে আপনি ইমামতি করেন আমার পিছনে নামাজ পড়ে বড় শান্তি পাই সুবহানাল্লাহ ইলিয়াস মান্তেকি রাহিমাহুল্লাহ ডক্টর সাইদ আবু নোমানকে বলতেছে যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর লেখনী আমি পড়েছি আমার মনে হয় মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যে বিষয়ের উপর লিখেছে এত পরিপক্কভাবে লিখেছে এত বিশ্লেষণ ধর্মী লিখেছে যে কেয়ামত পর্যন্ত আর কোনো আলেম যদি ওই বিষয়ের উপর কলম না ধরে তাতে কোনো সমস্যা নাই মানুষ শিখার মতো বুঝার মতো যেই লেখা দরকার মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যে বিষয় লিখেছে ওটা যথেষ্ট হয়ে গেছে এই মন্তব্য আমার না যে এরপরেও যদি কেউ লিখে তার কিছু ভুল ত্রুটি হতে পারে তিনি লিখেছেন কালেমার ব্যাখ্যায় প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম অংশ তাওহীদ দ্বিতীয় অংশ রিসালাত রিসালাতের ব্যাখ্যায় তিনি যখন করতেছিলেন সেখানে পাঁচ নম্বর পয়েন্টে লিখছে যে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া অন্য কাউকে মেয়ারে হক বানাবে না মেয়ারে হক মানেই হলো সত্যের মাপকাঠি বানাবে না এটা দ্বারা তিনি বুঝাইছেন যে আজকে পীর অনুসরণ করার নামে নেতা অনুসরণ করার নামে বিভিন্ন মতবাদ বিভিন্ন দল বেরিয়েছে যারা ওইসব নেতা ওইসব দল ওইসব পীর ওইসব আদর্শকে আল্লাহর রসুলের থেকেও বেশি গুরুত্ব দেয় জেহিনি গোলামি অন্ধ গোলামি এগুলো আছে না নাই তা আপনি যখনই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কালেমাটা পড়বেন তখনই আপনাকে রসুল সাল্লাহ আলাই সাল্লাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একমাত্র রসুল এবং তার ব্যাপারে কোনো ওই তাকে ছাড়া অন্য কাউকে অন্ধ অনুসরণ করা অন্য কাউকে যাচাই বাছাই রুদ্ধে মনে করা অন্যদেরকে আপনি মানবেন কিন্তু তার কোষ্ঠী ভেতরে যাচাই করে নেবেন যে ঠিক আছে কিনা এইভাবে বুঝাইতে চাইছেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে সমালোচকরা বলল তিনি যে এখানে লিখছেন এখানে তো সাহাবিদের কথা হলে তিনি মেয়ার হক মানেন নাই মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এই লেখাটা একটা কাগজে লিখছে লিখা পাকিস্তানের বড় বড় আলেমদের কাছে প্রেরণ করছে কারণ তিনি উদার ছিলেন ঘোড়া ছিলেন না যে আপনারা কি কেউ বলতে পারবেন যে এখানে কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে আপনারা পরামর্শ দিলে আমি এটা পরিবর্তন করে ফেলব আর এটা উনি একা লেখেন নাই ওনার সাথে আরও ওলামাদের একটা পরিষদ ছিল সবার পরামর্শে লিখছেন কথা তো বেড়ে যাবে জন্য আমি সংক্ষেপ বলতেছি যে তখন পাকিস্তানের বড় বড় আলেমরা লিখিত মতামত দিছে সেই লিখিত মতামতের আলোকে একটা কিতাব রচিত হয়েছে পরবর্তীতে কিতাবের বাংলা ভাষায় অনুবাদ হয়েছে যে 80 জন আলেমের দৃষ্টিতে মাওলানা মওদুদী এবং তার সংগঠনের নাম লিখছে এখানে কেউ খারাপ কিছুই দেখে নাই সেখানে কওমি ধারার বড় বড় আলেমরা বলেছে এখানে আকিদা বিরোধী ইসলাম বিরোধী কোনো কথা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব আর মনে করেন সাহাবা একরাম তো আমাদের জন্য আদর্শ মডেল সাহাবিদের বিদ্বেষ সাহাবিদের সমালোচনা তো প্রশ্নেই আসে না কারণ সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে দেখেছে কাছে থেকে অনুসরণ করেছে কিন্তু এ ধরনের বক্তব্যের উল্টা ব্যাখ্যা কিছু লোক করে শেষ পর্যন্ত তাকে সাহাবি বিদ্বেষী বানাইয়া তিনি মরে গেছেন এখন পর্যন্ত সেই প্রচার আছে সাম্প্রতিক সময় ধরেন একটা শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নে এটা করা হয়েছে যে মওদুদী মতবাদ বলতে কী লেখ এটা দেখার পরে কষ্ট লেগেছে অনেক আলেমের যে কিরে একটা শিক্ষা ব্যবস্থায় একজন লোকের গিবত গাওয়া এবং একটা শিক্ষা ব্যবস্থায় হাজার হাজার আলেম পরীক্ষা দিয়ে পাশ করে বের হবে সেই শিক্ষা ব্যবস্থায় এভাবে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা অথচ যেটা সম্পূর্ণ অপব্যাখ্যা অপবাদ তখন একজন তরুণ আলেম একটা পোস্ট করেছে যে যেন এইভাবে আলেমদের মধ্যে অনৈক্য ছড়ানো না হয় আরেকজন এটা টেনে নিয়ে লাইভ করেছে ওনার ভুল ধরে
ওই তরুণ আলেম আবার যে লাইভ করেছে তার আলোচনা থেকে তিনটা কুফরি বের করেছে, সে তিনটা কুফরি কথা বলেছে। আমি এটা বলছি না যে সে কুফরির জন্য বলছে, কিন্তু আমি বলছি কথা যখন বলেছে তখন আরেকজন ব্যাখ্যা করলে ওখানে কুফরি বের করার সুযোগও আছে। তার কথা কিন্তু সে বলছে যেমন শর্তহীন রসুলকে মানা যাবে না, কে বলে শর্ত মানে রসুলকে সে শর্তহীন মানবে না, রসুলকে যাচাই বাছাই করে মানবে। আচ্ছা বলেন তো রসুলের জীবনে কিছু, যেমন রসুল এগারোটা বিবাহ করেছেন এটা রসুলের জন্য খাস, কিন্তু তার মানে এইটা না যে রসুল অনুসরণ শর্তযুক্ত। রসুলের অনুসরণ হবে শর্তহীন, রসুলের অনুসরণ হবে কি কোনো শর্ত নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোনো শর্ত নাই। তা আমি বুঝাতে চাইলাম কথা বলতে গেলে মানুষের এভাবে একশো ভাগ দাঁড়ি কমা ঠিক রেখে কথা বলা যায় না, কিছু না কিছু ভুল। আমি আপনার পিছিয়ে লাগলে, আপনি আমার পিছিয়ে লাগলে, সারা জীবনেই ভুল ধরাধরি শেষ হবে না। আর আলেমদের এইসব বাদানুবাদগুলি এখন জনগণকে হতাশ করেছে, যারা ইসলামকে পছন্দ করে যেই মাহফিলে যে তারা আশ্চর্য কিছু হুজুর আপনার সাহাবিরে নাকি সমালোচনা করে, নউজুবিল্লাহি মিন যালিক। মাওলানা আমির হামজার আলোচনা, মাওলানা মিজানুর রহমান আজহারের আলোচনা, মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের আলোচনা, মাওলানা মাওলানা আজিমুদ্দিন ভাইয়ের আলোচনা, মাওলানা মুস্তাক ফয়েজি ভাইয়ের আলোচনা, এই টাইপে এখন যারা বাংলাদেশে দাওয়াতি কাজ করতেছে যাদের সাথে পাবলিক কানেক্টেড, পাবলিক জড়িত, আপনারা তাকায় দেখেন তো তাদের কোনো আলোচনায় কোনো সাহাবির বিদ্বেষ কি আছে? সাহাবা একরামের ইতিহাস, আসহাবে রাসূলের জীবন কথা, যারা সিলেবাসে রেখেছে তাদের কর্মী বাহিনীকে শেখানো হচ্ছে সাহাবিদেরকে কিভাবে মানতে হয়, সম্মান করতে হয়, অনুসরণ করতে হয়, অথচ তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে তারা নাকি সাহাবি বিদ্বেষী। আর এই মিথ্যাচার করতেছে এক শ্রেণীর আলেমেরা, আলেমদের মিথ্যাচারটা ভয়ঙ্কর হয়। আলেম যদি মিথ্যাবাদী হয়, অপব্যাখ্যাকারী হয়, তাহলে মানুষ সত্য পাবে কার কাছে? আমি বলছি না আপনি যার ব্যাপারে কথা বলতেছেন সে একশো বার ঠিক লেখছে, আমি বলতেছি কোনো লেখা লেখক যে ব্যাখ্যা দিবে সেটাই ঠিক। আমার কথাটা শুনেন, একটা লেখা আমি লিখছি আপনি এটার ব্যাখ্যা করছেন, আমি বলতেছি ভাই আমি তো এই অর্থে লিখি নাই, তাইলে আপনার অপব্যাখ্যাটা ঠিক না আমার কথা ঠিক? লেখক আমি, আমি ব্যাখ্যা দিচ্ছি যে আমি এটাই অর্থে লিখি নাই আপনি যে ব্যাখ্যা করতেছেন, আর আপনি বলতেছেন না আমি এটাই অর্থে লিখছি, এটা জুলুম না? মাওলানা মওদুদী ব্যাখ্যা দিয়েছে কোথাও কোনো সাহাবা একরামের সমালোচনার জন্য আমি এটা লিখি নাই, যে ঘটনা লেখা হয়েছে প্রত্যেকটা কথার রেফারেন্স আছে, অমুকখান থেকে দলিল নেওয়া হয়েছে, অমুকখান থেকে দলিল নেওয়া হয়েছে, অমুকখান থেকে দলিল নেওয়া হয়েছে, কিন্তু আমার লেখার উদ্দেশ্য নিয়ে এটা একটা ঐতিহাসিক ঘটনা। আপনি যখন কোনো ঘটনা লিখবেন, আপনার এলাকায় যদি কোনো ঘটনা ঘটে, আপনি যদি ঘটনাটা ফেসবুকে লেখেন, আপনি কি মিথ্যা লিখবেন না সত্য লিখবেন? তো আপনি যদি ফেসবুক ওয়ালে ঘটনাটা লেখেন, এই ঘটনার সাথে দুইজন বুজুর্গ জড়িত, এই পক্ষও বুজুর্গ, এই পক্ষও বুজুর্গ, তাহলে আপনার দায়িত্ব হলো দুইও পক্ষের মধ্যে ঘটনাটা ঘটছে সঠিক লেখা, এই লেখার কারণে কি আপনি কাউকে অপমান করছেন? অপমান তো ভিন্ন জিনিস, বিদ্বেষ পোষণ করা, হিংসা করা, এটা তো সাধারণ মানুষের জন্য জায়েজ নাই। কোনো সাধারণ মানুষের অপবাদ রচনা করা বিদ্বেষে হওয়া জায়েজ আছে? কিন্তু এইসব কারণে এখন উন্মতের মধ্যে ফিতনা। আলেম মাওলানা মুফতি রহমান রাহিমাহুল্লাহ ছিলেন এইসব ক্ষেত্রে খুবই ব্যালেন্সফুল কথা বলতেন, আল্লাহ তো কবুল করুক, সারা জীবনের খেদমতগুলো আল্লাহ কবুল করুক। আমরা চেষ্টা করেছি আলেমদের সবার সাথে সম্মান বজায় রেখে কথা বলতে, কিন্তু তরুণ তরুণ আলেমরা যখন কথা বলে, অধ্যাপক মফিজুর রহমান হাফেজাহুল্লাহ কত বড় একজন ইসলামিক স্কলার, জেনারেল লাইনে যার পড়ালেখা, অথচ অগণিত ইসলামিক বই পড়ে, বড় বড় ইসলামিক পণ্ডিতদের কাছে জ্ঞান শিখে সারা দুনিয়া ইসলামের দাওয়াত দেন, সেই ব্যক্তির সমালোচনা করতেছে একজন আলেম, তারে বারবার বলতেছে এই বৃদ্ধ লোকটা, এই বৃদ্ধ লোকটা, ওনারে পরামর্শ দিতেছে আপনি বক্তব্যে গিয়ে ভর্তি হন। তার মানে বাপ সব এমন যে পৃথিবীর যত কিতাব সব আমি পড়িয়া ফেলাইছি, আমার বলার বাহিরে আর কোনো কিতাব না। মাওলানা একজন আলেমকে সমালোচনা দেখে তো মানুষ সম্মান করবে রে, একজন আলেমের কিভাবে সমালোচনা করতে হয়, কিভাবে আরেক আলেমের ভুল ধরতে হয়, কিভাবে ভুল ধরে আরেক আলেমকে ইসলাহ করতে হয়, এটা আলেমদের থেকে শিখো। ভাই নামাজে যদি ভুল করে মুসল্লিরা লোকমা দেয়নি, লোকমা কেমনে দেয়, যাই এই হুজুরে মারা শুরু করে, কেমন কি বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা লোকমাতে যায় হুজুরের আনুগত্য থেকে বাইর হইয়া দেয় না আনুগত্যের মধ্যে থাইকা দেয়, নামাজে থাইকা দেয়, এটা হলো আদব। আপনি একজনের ভুল ত্রুটি যদি সংশোধন করেন, তার ভুল থাকলে
তাকে তাচ্ছিল্য করবেন, তারে বলবেন আসো খেলি। আশ্চর্যকতা, খেলা শব্দটা ব্যবহার করছে একদম সন্ত্রাসী রাজনৈতিক নেতা। এটা কোনো আলেমের ভাষা হইতে পারে? এ বসের জন্য ডাক দিয়ে আসো খেলি, খেলার মধ্যখানে বিদায় দিবেন না, খেলা শেষ পর্যন্ত দেখে ছাড়বো। এই যে অহংকারমূলক কথা, এই কথাগুলির দ্বারাই ভালোবাসা নষ্ট হয়। সাহাবা একরাম আমাদের সকলের মাথার মুকুট, ঠিক না বলেন? সাহাবিরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সেরা মডেল। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, কোনো সন্দেহ নাই। কিন্তু মেয়ারের ক্ষেত্রে হয়তো হুজুর বলছে যে সাহাবিদের কথা ওখানে আনেও নাই, কথা না আম রাখছে। কিন্তু যদি ব্যাখ্যা বিশ্লেষণে যান তাহলে তো কিছু দলিল আদিল লাগবে। ওই দলিল বললেই বলে যে উনি সাহাবি সমালোচনা করে, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা আপনারা বলেন তো মাপ কাঠি কি, কাঠি দিয়ে কি মাপে? আমাদের দেশে কাঠি দিয়ে মাপে হইলো কাগজ, কাপড়, কাপড় মাপে গছ দিয়ে না? আর মাপতে হইলো তেল, মাপে হইলো কি এখন পিতা দিয়ে মাপে, আগে মাপতে হইলো সেন দিয়ে। তো মাপের বিভিন্ন পদ্ধতি আছে। সত্যকে মাপার কাঠি আল্লাহ নাজিল করেছেন কোরআন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই কোরআনের প্রচারক, এটা উনি বলেছেন। আচ্ছা এক কেজিতে 1000 গ্রাম এটা নির্ধারণ করেছে সরকার, তাহলে সারা বাংলাদেশে যত 1 কেজি মাফা হবে, মূল কাঠি হলো ওই সরকার নির্ধারিত কাঠি, যেটা এটা কি, এটা মূল, এটাই মূল। সরকার বলে দিয়েছে যে মানে 3 ফুটে 1 গজ, এখন 1 গজ কাপড় যদি মাপে কাঠিটা 3 ফুট হইতে হবে। যদি কাঠি 3 ফুট না হইয়া ফোনে 3 ফুট হয়, কাঠি এটা আসল না ভেজাল? ভেজাল। তাহলে মূল কাঠি কয়টা হয়? আর বাকিগুলো এই কাঠিতে উত্তীর্ণ। আপনি 1 কেজি আলু মাপছেন আর 1 কেজি বাটখারা দিচ্ছেন, তাহলে 1 কেজি আলু যে পুরো 1 কেজি হয়েছে এটা প্রমাণ হবে ওই সরকারি দেওয়া বাটখারা দিয়া? তাহলে মাপ কাঠি কোনটা হইলো, বাটখারা না? এটা হইলে সহজ বুঝ, এখানে কি কারুর অপমান করা হয়েছে? কিন্তু এইসব কিছুকে কেন্দ্র করে দোয়াল্লিন দোয়াল্লিন, আমিন আসতে না জোরে, হাত বুকে না কোমরে, তারাবি 20 রাকাত না 10 রাকাত, তারপরে জানাজার নামাজে সুরা ফাতেহা দিয়ে পড়বো নাকি সানা দিয়ে পড়বো, এইসব বিষয়কে কেন্দ্র করে আজকে আলেমদের মধ্যে চরম ইখতিলাফ। মাওলানা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ এইসব ব্যাপারে খুব সতর্ক সাবধান এক আলেম ছিলেন, সুবহানাল্লাহ। তিনি ছিলেন একজন যোগ্য আলেম, যার কারণে তিনি সত্যের ব্যাপারে আপোষহীন ছিলেন এবং এইসব মাসালায় তিনি কখনো সীমা লঙ্ঘন করেননি, কিন্তু সত্যের ব্যাপারে তিনি কোনো আপোষও করেন নাই। তারা মডেল। আল্লাহ আমাদের সকল দাড়ি আল্লাহদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। 2 নম্বরে নবীজি বলছেন, বল ইস্তিগফারু লাহুমা, মরে গেলে তোমরা তার জন্য দোয়া করো, তার গুনাহ ক্ষমা চাও, গুনাহ ক্ষমা। যেমন তিনি এখন কবরে, তার কোনো গুনাহ আছে কিনা আমরা জানি না, জানেন কে? মানুষের জীবনের অনেকগুলো দিক গোপন থাকে, অনেক গুনার খবর ছেলে জানে না, মেয়ে জানে না, অনেক গুনার খবর মা বাবা জানে না, স্বামীও জানে না, স্ত্রীও জানে না, কিন্তু সকলের গুনার খবর যিনি জানেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করাল না, আমার বাবা মরে গেছে, আমার মা মরে গেছে, আমাদের ভালোবাসার মানুষ লুৎফুর রহমান সাহেব রাহমাউল্লাহ মাওলানা শায়েখ তিনি কবরে, আমরা তার পক্ষ থেকে ক্ষমা চাই, তিনি জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেয়, ইনশাল্লাহ দোয়াটা করবেন তো, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার মার গুনাহ মাফ করে দেন, আমার বাবার গুনাহ মাফ করে দেন, আমার ওস্তাদের গুনাহ মাফ করে দেন, আমার বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দেন, এইভাবে দোয়া করা। 3 নম্বরে বলছে, ওয়াইন ফাযু আহদিহিমা, ওয়াদা ঋণ থাকলে পুরা করা, যিনি মারা গেছেন তার ওয়াদা তার ঋণ থাকলে আদায় করে দাও। নবীজি বলেছেন যে কয়টা কারণে কবরের আজাব হয়, তার মধ্যে অন্যতম কারণ হলো ওয়াদা ঋণ, এগুলা মানুষের হক নষ্ট করে যাওয়া, এটা আদায় করে দাও। আমরা যতটা জানি লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ মানুষের হকের ব্যাপারে বড় সতর্ক সাবধান ছিলেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ মানুষের হক তিনি কখনো নষ্ট করেছেন এটা মনে হয় না, কিন্তু তারপরেও এক এলাকায় চললে কথাবার্তা কিছু হয়নি, ফাতিল দুইটা পাশাপাশি থাকলে ধাক্কাধাক্কি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলমানের সাথে কোনো মুসলমানের সম্পর্ক 3 দিনের বেশি যেন কর্তন না থাকে, এই 3 দিনের মধ্যে যে আগে সালাম দেয় তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা মনে করি আমি আগে কথা বললে আমার মর্যাদা কমে যাইব, কারণ আমার সাথে কথা কইতে চাইছি, আমি গুড়ি নেই, বাহাদুর গিরে করে 3 বার সালাম দিছি আমি 1 বারও জবাব দিই নেই। অথচ আল্লাহ রসুলের হাদিস বলে যে আগে কথা বলে তার মর্যাদা বেশি, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করি,
আপনাদের এখানে যে আলেম ছিলেন এই মসজিদে এই মাদ্রাসা এই এলাকা তার স্মৃতি কিন্তু সবাইকে খুশি রাখা সম্ভব না মাঝে মধ্যে কোনো কোনো কারণে কেউ বেজারও কি ভাই পিতা হিসাবে সব সন্তানের খুশি রাখা যায়নি স্বামী হিসাবে সব সময় কি স্ত্রীর খুশি রাখা যায়নি স্ত্রী হিসাবে স্বামীরও কি সব সময় খুশি রাখতে পারে না পারে না তে আপনার হক যদি নষ্ট হইয়া থাকে আপনার হক কি ব্যবহারে আপনারে কষ্ট দিছে খাবার দাবারে কষ্ট দিছে বা কোনোদিন বসায় কষ্ট দিছে এটাও তো বান্দার হক তাহলে আমরা আল্লাহর জন্য মাফ করে দেব আল্লাহ লুতুর ওয়া অনসা হুজুরকে আমরা মাফ করে দিলাম আপনিও মাফ করে দেন আমিন জোরে বলেন আমিন দয়ার নবী মায়ার নবী বলেন তুমি তোমার ভাইকে মাফ করে দাও তুমি তোমার আপনজনকে মাফ করে দাও তুমি যদি তাদেরকে মাফ করে দাও আল্লাহও তোমাকে ক্ষমা করে দেবে কি আমার বান্দা যখন তার বাইরে মাফ করে দিয়েছে তাহলে আমি আল্লাহ কেন তারে মাফ করব না মাফ করে দিলাম এরপরে বলছে ওয়া ইকরামু সাদিকহিমা যিনি মারা গেছেন তার বন্ধু বান্ধবকে সম্মান করো সুবহানাল্লাহ এখন ধরেন তিনি জীবিত নাই কিন্তু তার বড় ভাই জীবিত ছোট ভাই জীবিত বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে ওনাকে দাওয়াত দেওয়া যে আমার আব্বা নাই আপনি আমার বাবা শেয়ার করবেন আচ্ছা এইরকম কেউ নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব যাদের সাথে বাবা চলতেন উঠতেন বসতেন তাদেরকে সম্মান করা সুবহানাল্লাহ হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া থেকে নেমে গেছে সামনে একটা সাধারণ লোক তো ঘোড়া থেকে নেমে তার সাথে বসছে বসে মুসাফা করছে মুসাফা করে খোঁজ খবর নিয়ে তার সামনে থেকে গিয়ে আবার ঘোড়ায় উঠছে আমরা যখন আমি একবার বাইসাইকেল চালাইতাম আমার সাথে কিছু সাইকেল চালাইয়া মাদ্রাসায় যেত তো কিছু ওস্তাদ পায়ে হেঁটে মাদ্রাসায় যেত এখন ওস্তাদের সামনে দিয়ে সাইকেল চালাইয়া যাওয়াটাকে আদবের খেলাপ মনে করতাম আমরা তা আমি একদিন যাইয়া দেখি যে আমার আগে দুইজন সাইকেল থেকে নাইমে হাঁটতেছে ওস্তাদ বলতেছে না যে তোরা সাইকেলে উঠে চলে যা ওস্তাদ বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে আর আমাদের দরকার হলে একটু তাড়াতাড়ি যাওয়ার তো পিছনে গিয়ে আমিও থামছি তা আমার একজন বলতেছে কয় ভাই আমরা তো 10 মিনিট যাবার আটকা ভুলে আছি ওস্তাদে তো যাওয়ার কথা কয় না আর সাহস করে ওস্তাদের সামনে দিয়ে যাইতেও পারতেছি না এই শেষ পর্যন্ত সাইকেল এটা ঠেলে ঠেলে মাদ্রাসা পর্যন্ত গেছি তবে লাভ হয়েছে যে ওস্তাদে একটা বিষয় আলোচনা করতে করতে নিছে কারণ ওস্তাদরা হাঁটা চলা অবস্থায় এলেম বিতরণ করে সুবহানাল্লাহ সেই দরদি ওস্তাদ আস্তে আস্তে এখন কমে যাচ্ছে কোয়ালিটি কোন ওস্তাদের মাদ্রাসায় খুবই দরকার যাদের কারণে মাদ্রাসা আলোকিত হবে আল্লাহ কবুল করুক আমিন তো এটা বললাম যে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে আর ঘোড়ায় উঠলেন না আগেই উঠলেন নামার পরে জায়গায় যাওয়ার পরে বন্ধু জিজ্ঞাসা করে আপনি একটা সাধারণ লোকের এত সম্মান করলেন কেন অথচ আপনি আমিরুল মুমিনিনের ছেলে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যেই লোকটাকে সাধারণ বলতেছ আমি আমার জীবন দশায় বেশ কয়েকবার আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে এই লোকটাকে হাঁটা চলা করতে দেখেছি কোনো একদিন আমি দেখেছিলাম এই লোকটা আমার আব্বার সাথে বসে বসে গল্প করে আমি ভাবতেছি এটা আমার আব্বার বন্ধু হবে আমার আব্বার কাছের লোক হবে আজকে আমার আব্বা জীবিত নাই আমার বাবার এই সহপাঠী আমার বাবার সমবয়সী তার বন্ধু এই জায়গায় বসে আছে আমি তাকে দেখে ঘোড়া থেকে নামলাম তার সাথে কথা বললাম তার সামনে আর ঘোড়ায় উঠলাম না তাকে একটু সম্মান দিলাম সামনে গিয়ে আমি ঘোড়ায় উঠলাম আমি তাকে এই সম্মানটা আমার বাবার কারণে করলাম আজকে আমার বাবা ওমর যদি এখানে বসা থাকতো তাকে যেই সম্মানটা করতাম আমার বাবার বন্ধুকে সেই সম্মান করে আমি আমার পিতার হক আদায় করেছি তরুণরা প্রবীণদেরকে মুরব্বীদেরকে এই সম্মানটা করবে দোকানে পরিবহনে রাস্তাঘাটে পারবো তো ইনশাল্লাহ তাহলে হুজুরের বয়সী মুরব্বী হুজুরের সহপাঠী হুজুরের সমপর্যায়ের আলেম হুজুরের সাথে যাদের ভালোবাসা তাদের সাথে দেখা হইলে হুজুরের কথা মনে হবে ঠিক না হুজুর কি আল্লাহ রসুল কি বাস্তব কথা বলছে তার বন্ধু বান্ধবকে সম্মান করো বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে বাপের ভাইরা বাপের সামদ ভাই বাপের শালা এদেরকে দাওয়াত দেওয়া মায়ের বোন খালা বাপের বোন ফুফু তো এগুলা দাওয়াত দিলে কি হয় ওই মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা হয় তার জন্য দায়িত্ব পালন হয় ওয়াসিলাতুর রাহমিল্লাতিল্লাহ রাহিমালাকা ইল্লা মান মিন কাবলিহিমা আদাবুল মুফরাদের হাদিস এটি যে তোমার মা বাবার পক্ষের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা তাহলে মা বাবার হক আদায় হবে এবার শেষ মেসেজটা এভাবে দিতে চাই এই মসজিদের সাথে রুতুর রহমান হুজুরের অনেক স্মৃতি আছে না
এখন আপনারা যদি চিন্তা করেন রে হুজুরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মসজিদের সামনে হুজুরের একটা মূর্তি বানাই বানাইয়া এটারে সুন্দর করে আর্ট করে দিই মাদ্রাসা এটা হুজুরে পড়ছে এখানে হুজুরের একটা ছবি লাগাই দিই দিয়া সবাই মাদ্রাসায় ঢোকার সময় হুজুরের ছবির সামনে এক মিনিট নীরব হইয়া দাঁড়াবে আবার মসজিদে ঢোকার সময় হুজুরের মূর্তির মধ্যে ফুলের মালা দিয়া তারপরে মসজিদে ঢুকবে যখন তো এটা যাই জীবনী না এটা কি সওয়াব হইব না গুণ হইব এইটা যদি এত বড় একজন আলেম এখানে এত বড় অবদান রাখার কারণে আলেমের জন্য যদি এটা জায়েজ না হয় তাহলে এটা রাষ্ট্রে অবদান রাখার জন্য কোনো নেতার জন্য এটা জায়েজ হইব না এই শিরক হইব না কিন্তু আমাদের রাষ্ট্রে বিভিন্ন নেতাদের স্মরণে এগুলো কেউ করতেছে না করে না মাদ্রাসা পর্যন্ত প্রিন্সিপালের মাথার উপরে ছবি টাঙ্গাই দেওয়াকে আইনি পরিণত করে দিয়েছে টাটকা নমরুদি আইন বেজার হয়েছেন নি কেন এই কথাটা না কইলে হুজুরকে জিব্বা কাটবো না এখন হুজুরে চিন্তা করতেছে এই কথা কইলে তো আরেকজন এটারে ভালোবাসে সে বেজার হইব এই কারণে হুজুর কইল না তাইলে হুজুর হয়ে গেল বোবা হুজুর এই হুজুরের কইছে শয়তান আক্রাস তুই বোবা হুজুর তোর মতো হুজুরের কোনো দরকার লুৎফর রহমান সাহেব রাহেমাহুল্লাহ এরকম সংগ্রামী আলেম ছিলেন যে কোনো প্রতিবাদ যে কোনো পরিবেশের মোকাবেলায় সত্যকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালাল ঈমান নিয়া তুলে ধরার মতো আলেম ছিলেন লুৎফর রহমান সাহেব রাহেমাহুল্লাহ শেষ কথাটা এভাবে বলতে চাই মাওলানা আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহ একটা খুতবা লিখছে খুতবাটার নাম হলো খুতবাতুল আহকাম সেখানে একটা হাদিস আনছে আমর বিল মারুফ নাহি আন মুনকারের খুতবায় যে এক এলাকার মানুষ সব পাপি হয়ে গেছে যারা পাপ করতেছে তারা খুব বড় লোক প্রভাবশালী তো এই এলাকায় একজন বুজুর্গ আছে সেই বুজুর্গ এই প্রভাবশালীদের ভয়ে কথা বলে না কেন বলে না যে আমি ধর্মের যে কথাই বলবো ওই প্রভাবশালী লোকদের বিরুদ্ধে যাবে আর বিরুদ্ধে গেলে ওরা আমার উপরে জুলুম অত্যাচার করবে তো ওরা ওদের পাপ করুক আর আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি আমার কোনো জায় ঝামেলার কোনো দরকার আমার কোনো আমি হুজুর মানুষ আমি এত ঝামেলার দরকার কি এগুলো সমাজে যা ইচ্ছা তা করুক এ ধরনের ঠান্ডা হুজুর কিছু লোকের খুব প্রিয় ইটা না ভালো হুজুর রে করে না কো ফুসফাস মারে না কো ডুলডাস নেই কোনো উৎপাত খায় হুজুরে দুধ ভাত হুজুরের লাউ কদু কুমড়া সব খাবা এই হুজুর আমাদের কোনো পাপের বিরুদ্ধে কথা কয় না আর যেই হুজুরেরা আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করে ওদেরকে আটকা ওদেরকে মামলার আসামি বানা তো এখন ওই হুজুর আছিল এরকম ঠান্ডা হুজুর মজার হুজুর কিন্তু এলাকা সব মানুষ ফাঁপি হয়ে গেছে হুজুরের কোনো চেতনা না এখন আল্লাহ আজাব পাঠাইছে জিব্রাইল রে যাইয়া কয় ওই এলাকা ধ্বংস কর জিব্রাইল যাইয়া দেখে যে বিশাল বুজুর্গ বদরপুর কেন্দ্রীয় মসজিদে বসে রয়েছে জিব্রাইল কয় আল্লাহ এই বুজুর্গরে কি করবো কারণ এলাকা ধ্বংস করলে তো বুজুর্গরে কোনো না কোনো জায়গায় রেখে আসতে হইবো